নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই কন্যা জাতক জাতিকাদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ কন্যা জাতক জাতিকাদের জন্য কি বহন করে নিয়ে আনছে তা আজকে আমি আপনাদের জানাব চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দে বুধ গ্রহ রাজা শনিগ্রহ মন্ত্রী এবং শস্য দেখাশোনা করবে শুক্র চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দের গোচর যদি আমরা দেখি তবে দেখতে পাব শনি গ্রহ সারা বছর বসে থাকবে মকর রাশিতে বৃহস্পতি গ্রহ বসে থাকবে মকর ও ধনু রাশিতে রাহু গ্রহ থাকবে মিথুন ও রাশিতে অন্যদিকে গ্রহ অবস্থান করবে বৃশ্চিক রাশিতে এবং ধনু রাশিতে এবার আমরা নিই এই গোচরের পরিপ্রেক্ষিতে কন্যারাশির জাতক জাতিকাদের চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দে কোন কোন ক্ষেত্র শুভ কোন কোন ক্ষেত্র অশুভ প্রথমে আসি শিক্ষা জীবনের কথায় কন্যারাশির জাতক জাতিকাদের চৌদ্দোশো সাতাশ বঙ্গাবদের শিক্ষা জীবন যাবে মধ্যম বা মিশ্র প্রকৃতির তবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্র ধীরে ধীরে উন্নতি হবে এই বছর আপনারা বন্ধুদের সহযোগিতা পাবেন তবে যে কোনো দুর্ঘটনা বা অপবাদের শিকার হতে পারেন এই বছর আপনারা কাজেই আপনারা খুব সাবধানে থাকবেন কর্মজীবন মোটামুটি শুভ এই বছর আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরির কারণে হোক বা ব্যবসার কারণে হোক এই চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দের পৌষ মাসের দিকে আপনাদের বিদেশ যেতে হতে পারে তবে কর্মসূত্র ছাড়া আপনাদের এবছর বিদেশ যেতে বারণ করা হচ্ছে আপনি যেখানে কাজ করেন সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো মতবিরোধ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে এই বছর কাজেই এই দিক থেকে আপনারা সচেতন থাকুন যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য এবছর অশান্তি দেখা দিতে পারে ব্যবসার ক্ষেত্রে তবে ব্যবসার ক্ষেত্রে এবছর উন্নতি দেখা দিবে বিশেষত যারা মেডিসিনের ব্যবসা করেন খাদ্যদ্রব্যের ব্যবসা করেন এনজিওর সাথে যুক্ত যারা জামা কাপড়ের ব্যবসা করেন পেট্রন এবং টেলিকমের সাথে যুক্ত তাদের জন্য এ বছর শুভ এছাড়াও এ বছরে ডাক্তার নার্স এবং প্রশাসন বিভাগে যারা রয়েছে তাদের পদোন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ হওয়ার গারজক তৈরি হবে বিবাহিত জীবনে যদি কিছু সমস্যা থাকে তা মিটে যাবে এই বছর যারা প্রেম সম্পর্কে আগে থেকেই আছেন তাদেরও বিয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে দুজনের মধ্যে মতবিরোধ ঘটবেই ঘটবে কাজেই সেই দিক থেকে আপনারা সচেতন থাকবেন আপনাদের ব্যক্তিগত রাশিচক্রে যদি শুক্র গ্রহ স্ট্রং অবস্থায় থাকে তবে এই বছর আপনার গাড়ি এবং বাড়ি দুটোই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শুক্র গ্রহের অবস্থান মজবুত থাকা প্রয়োজন এবছর আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে এ বছর আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে বেশ নজর রাখা প্রয়োজন কেননা স্বাস্থ্য ভেঙে পড়তে পারে এবং বেশ কিছু অসুখ বিসুখ দেখা দিতে পারে এই বছর আপনাদের অতিরিক্ত দুশ্চিন্তা বাড়বে হারনিয়া, আমাশয় এবং বাতের ব্যথা বাড়তে পারে এছাড়াও আপনাদের উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই বছর আপনাদের জন্য শুভরত্ন পান্না শুভবর্ণ আপনাদের সবুজ শুভ ধাতু সোনা ও তামা শুভ দিক দক্ষিণ দিক শুভবার রবি এবং বুধবার আপনারা নটারি কাটবেন পাঁচ তারিখে আট তারিখে চোদ্দ তারিখে তেইশ তারিখে ছাব্বিশ তারিখে আঠাশ তারিখে এবং একত্রিশ তারিখে যে কোনো মাসের এই তারিখে আপনারা যদি নটারি কাটতে পারেন তবে নটারিতে পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়াও দেখা দরকার আপনার ব্যক্তিগত রাশিচক্রে লটারি প্রাপ্তি সম্ভাবনা রয়েছে কি না প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ